मा प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽभ्यहन जहो लोककल्याण महिमा जानकी जानकीप्राणवन्धो भक्त्या मृतवरवपु सीत आयो हिरा स्तब कलितोथ महात्रि प्रकृति सहज अंधतामी स्त्र मिश्रम गीतम शांत मधुर मह जगर्ज सोय जात प्रथित पुषो রাম কৃষ্ণসিদানি জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ বংশকল্পু জয় জয় ভগবান গুরু জয় জয় মাতা জগত জানুনি রামকৃষ্ণ কৃষ্ণ ভক্তিদাত্রি চৈতন্য দায়নি জয় জয় রাম কৃষ্ণ ইো সবার চরু মা শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী ভগবানের কথা পাঠ এবং আলোচনা করবার উদ্দেশ্যে আমরা পাঠ করব শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমরা পাঠ করছি বিগত দিন এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম সেই কারণে তারপর থেকে আমরা শুরু করবো আমরা পড়ছিলাম গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন শ্রীরামকৃষ্ণ যেখানে শেষ করছিলেন যে কেন তিনি অল্প বয়সীদের নিয়ে কাজ করতেন কারণ বেশি বয়সীদের নিয়ে কাজ করলে তার যেটা সমস্যা ছিল সবাই মনে করেন যে সংসারে সব কাজ হবে ঠিক আছে মহারাজ তো পৌনে চারটায় শুরু করবেন মহারাজ ঢুকতে দেন দশ মিনিট অব্দি ঢুকতে দেন দশ মিনিট কাছ থেকে শুনে নেব পরে রেকর্ডিং শুনে নেব সেই কারণে আমাদের প্রথম থেকে ক্লাসে আসার এতটুকু ইচ্ছাও থাকে না আমরা এই যারা যারা দেরি করে আসি তারা রোজই দেরি করে আসে এমন নয় যে আজকেই হঠাৎ করে দেরি করেছি তা না যারা দেরি করেন তারা রোজই দেরি করেন ওটা একটা আমাদের সমস্যা এই কারণে ঠাকুর বয়স্কদের যারা অনেক কাজকর্ম অনেক বন্ধনের মধ্যে আবদ্ধ আছেন তাদের নিয়ে তার কাজ শুরু করেনি তিনি অল্প বয়সী ছেলেপুলেদের কাজ করেছিলেন বলছিলেন যারা কাঁঠালের আঠা মাগবার আগে তারা মানে সেই আঠা তৈরি হওয়ার যেমন সকালের সূর্য ওঠার আগে মাখন তুলে রাখা হয় এবং সেই মাখন ফ্রেশ হয় ঠিক সেই রকম তাদের ভেতরে কোনোরকম ছোট ছেলেদের ভেতরে কোনোরকম সাংসারিক মালিন্যতা পরার আগেই তাদেরকে তিনি তার শিষ্য তার অঙ্গীভূত করে নিয়েছিলেন এবং অঙ্গীভূত করার জন্যই তার খুব সুন্দর তার ভাবনা চিন্তাগুলো হতে থাকছিল তিনি বলছেন যে আহ সহজে সুন্দর কার্য হয় বাল্যকালে উপমা তাহার ননি তুলিলে সকালে যেমন সুন্দরে উঠে মিঠা তার তায় তেমন না হয় দুগ্ধ মথিলে বেলায় বার্ধক্য নাহায় মোটে সাধন ভজন যখন হাজার ভাগ এক ফোটা মন সকালে করিতে কর্ম শিখাবার তরে সকলে সকালে কর্ম করিতে শিখাবার তরে বালক লইয়া লীলা প্রভু অবতারে প্রবীণ বয়স তবে যারা দুই চারি কারণ তাহারা তার প্রভুর ভাণ্ডারি পুতিকার বলছেন যে তিনি অল্প বয়সীদের নিয়ে কাজ শুরু করেছিলেন জগৎকে সকলকে শেখানোর জন্য যা কিছু ধর্মের কাজ যা কিছু ধর্মীয় ভাব অল্প বয়সে বাল্যকালে করা উচিত তিনি বলতেন এক হাতে ধর্ম করো এবং অন্য হাতে এক হাতে কর্ম করো অন্য হাতে ভগবানকে ধরো আমাদের একজন আছেন ভক্ত তিনি বলেন আগের দিনও আমি বলেছিলাম তার কথা এই যে হাফ হার্টেডলি আপনাদের এই শ্রীরামকৃষ্ণের উপদেশ হাফ হার্টেডলি কর্ম করো এটা কোনো কাজের জিনিস নয় আসলে ঠাকুর হাফ হার্টেডলি করতে বলেনি ঠাকুর একটা অদ্ভুত জিনিস বলেছিলেন সেটা হচ্ছে অভ্যাস করা যখন আমার শরীরে উদ্যম আছে যখন আমি কর্ম করছি তখন ধীরে ধীরে তাকে একটু ধরার অভ্যাস করতে হয় ধরার অভ্যাস করে নিজের কাজ করতে কাজ কাজ করতে বারণ প্রচুর করো কিন্তু আদর্শটাকে ধরার অভ্যাস করতে বলতেন যাতে যখন ডান হাতের কাজ থামবে যখন আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে তখন যেন আমরা দু হাত দিয়ে তাকে ধরতে পারি সেই যোগ্যতাটা যেন আমার তৈরি হয় এইটার কথা বারবার তিনি বলছেন কখনো বলছেন না আধঘানা মন সংসারে রেখে বাকি আধি কিছু চাই চাই না পুরো মনটাই কিন্তু তাকে অভ্যাসটা করতে হয় না হলে আসেন সদ্য রিটায়ার করেছেন তারা আসেন এখানে তাদের সঙ্গে কথা বলি পোস্ট রিটায়ারমেন্ট লাইফ কি করছেন কিছুই বলতে পারেন না কারণ কোন প্ল্যানিং করিনি আমরা এমনকি কোথাও গিয়ে সেবা দেব প্ল্যানিং করিনি কিছু প্ল্যান করিনি তার যে এতদিনের অধিত বিদ্যা তার এতদিনের যে অভিজ্ঞতা সেগুলো কাউকে দেওয়া যায় কি না সেটা ভাবছে না তিনি খালি শুধু একটা জিনিসই মনে করছেন যে যেটা আছে সেটাকে দিয়ে কি করে আমি কিছু রোজগারপাতি করবো যে চিন্তাটা সারাটা জীবন করে এসছি সেই চিন্তাটাই খুব কাজে লাগছে তাই বলছেন যে ধর্মভাবের চিন্তাটা যেন শুরুতে করতে হয় শুরুতে করলে মনের ভেতরে তার ছাপ খুব বেশি করে পড়ে এবং পরবর্তীকালে সেই সেইটি আমাদের টেনে নিয়ে যায় আমরা যখন প্রথম সঙ্গে আসি তখন সঙ্গে যে সমস্ত গুরুজনদের দেখেছি যারা শ্রী শ্রী মা কে দেখেছেন পারসাদের দেখেছেন তাদের মুখ থেকে শ্রী রামকৃষ্ণ দেবের কথা মায়ের কথা এবং পার্সাদের সন্তানদের কথা শুনেছি পরবর্তীকালে যখন সেগুলো গ্রন্থাকারে দেখি পড়ার আকারে দেখি তখনই শোনার সময় যে ছবিটা তৈরি হয়েছিল তার সঙ্গে একবারে মিলিয়ে দেখতে খুব সুবিধে হয় এই হাফ হাডের তখন আমাদের লার্নিং হয় না তখন আমাদের গ্রন্থের ওপর নির্ভর করতে হয় যখন কেউ তার অভিজ্ঞতা থেকে বলছেন রাজা মহারাজের কথা বলছেন যে রাজা মহারাজ কাল মলাই মহারাজ বলছেন রাজা মহারাজ বেলঘড়িয়া স্টুডেন্টসমে যেতে চান নির্বেদ স্বামীকে বললেন আমি সঙ্গের গুরু আম তুমি আমাকে নিয়ে যাবে চব্বিশে ডিসেম্বর যাওয়ার কথা হয়েছিল তুমি আমায় নিয়ে যাবে অতএব আমাকে কি কি খাওয়াবে আমি সঙ্গে প্রধান আমাকে কি খাওয়াবে নির্বেদ নির্বেদানন্দি বলছেন আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো তা আশ্রমের কি আশ্রম কি করতে পারবে সেই কারণে স্বামী ব্রহ্মানন্দ জি দুটি লিস্ট দিলেন একটি আমিষ লিস্ট আর একটি নিরামিষ লিস্ট তারপরে যদি আমিষ না পারে তাহলে নিরামিষটি যেন করে কিন্তু নির্বেদানন্দ জীব আমিষ নিরামিষ দুই লিস্ট ধরেই করলেন সমস্ত রকম সারা ঘর জুড়ে আমরা পরবর্তীকালে যখন এই এটা ইয়ের কাছে শুনেছি কাশীশ্বরানন্দজির কাছে শুনেছি যখন বেলঘড়িয়া স্টুডেন্টে পোস্টিং হলাম যখন এখনো সেই চব্বিশে ডিসেম্বর মাঝে উৎসব পালিত হয় এবং যে সেই করে দেওয়া লিস্ট অনুযায়ী এখনও রান্নাবান্না হয় এবং আমাদেরই যখন আমাকেই যখন নিবেদন করতে হতো আমি তখন যখন নিবেদন করতাম খালি মনে হতো এই বলছেন বালাই মহারাজ বলছেন বালাই মাঝ সেদিনকে এসেছিলেন স্বামী ব্রহ্মানন্দ মাঝের মহাজের সঙ্গে মহাজে সে কি আনন্দ সে কি উচ্ছ্বাস সেইগুলির কথা তারা বলছেন মহাপুরুষ মহাজ এসেছিলেন সঙ্গে করে এবং সেই যে আনন্দের কথা মনে হতো আর মনে হতো রাজা মা শুধু ছবিতে বসে নেই তিনি যেন আজকে সত্যি সত্যি সকলের মাঝখানে বসে যেন আমাদের সবার পূজা গ্রহণ করছেন শ্রীরাম কৃষ্ণ দেবের এইটা হচ্ছে স্পেশালিটি তিনি আমাদের ছেলেবেলা থেকে 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 আগে আগে অনেক শুরু করতে বলছেন যাতে এই ধারাটা আমরা ধরে রাখতে পারি এইখানে গিয়ে আমরা থেমেছিলাম বলছেন তার দলে আরো কয়েকজন ছিলেন প্রবীণ কেন তাদের রাখা হয়েছে নাই লীলা খেলাকে চলিয়ে রাখ চালাবার জন্য কয়েকজন রসদ্দার দরকার তারা হলেন শ্রীরামকৃষ্ণের হসদ্বার তারা তাদের সেই অর্থ এবং অন্যান্য সাহায্য দিয়ে এই লীলা খেলাটিকে চালিয়ে যাওয়ার চেষ্টা করতেন লিখছেন সুন্দর এক এই কালে ব্রাহ্মণের ছেলে অর্থ আসে আশা শুনি প্রভু ভগবান সময়ে করিলা তার পূর্ণ মনস্কাম জুটিল কিশোরী এবে মাস্টারের ভাই বহুরঙ্গ তার সঙ্গে করিলা গোসাই আর এক যুব জুটেই কালে উপাধি তাহার দাস কৈব ছেলে তিলের কুলের তিলক গর্ব চিরভক্ত হারান বলছেন। সেই সময় একজন অত্যন্ত দরিদ্র মানুষ এসে উপস্থিত ছিলেন উপেন মুখোপাধ্যায় উপেন মুখোপাধ্যায় বাড়ির অবস্থা এত খারাপ ছিল যে উপেন মুখোপাধ্যায় দোকানে বিভিন্ন দোকানে দোকানে কাজ করছেন প্রথমে একটা দোকানে কাজ করছেন যেখানে বোতল ধোয়া হতো আগেকার দিনে সেই এই মিক্সচার দেওয়া হতো সেই মিক্সচারের শিশিগুলোকে পরিষ্কার করতে হতো জল দিয়ে ধুতে হতো সেই জল দিয়ে ধোয়া কর সাজানো এগুলো তার কাজ ছিল তারপরে একটা পাবলিশিং হাউসের বই বিক্রির দোকান সে আর পাঁচটা বটতলার ইয়েলো বই সেগুলো হলুদ চটির বই সেগুলো তিনি বিক্রি করতেন এবং সেই বটতলার সেই দোকানটি একসময় তিনি শুনলেন যে সেটি বিক্রি হয়ে যাচ্ছে নামমাত্র মূল্যে খুব সম্ভবত তখনকার দিনে বোধ হয় পঞ্চাশ টাকা বা ষাট টাকা মূল্যে বই দোকানটি বিক্রি হচ্ছিল মামির কাছ থেকে টাকা নিয়ে উপেনচন্দ্র মুখোপাধ্যায় সেই দোকানটি খুললেন নানা নানা জায়গা থেকে লোকের বই নিয়ে তার পাবলিশ করা শুরু হলো শুধু বই বেচা নয় তিনি পাবলিশারও হলেন শ্রীরামকৃষ্ণের কাছে তিনি অর্থ প্রার্থনা করেছিলেন এবং তার কাছে প্রচুর অর্থ হয়েছিল অনেকে তাকে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে সবাই মুক্তি প্রার্থনা করছে অর্থ প্রার্থনা করলে আপনি তাই দিলেন ঠাকুর বলেছিলেন ও ছোট দরজাটাকে বড় করতে চায় যদি বড় করতে পারে তাহলে অসুবিধাটা কোনখানে আদতে তো সে সে শ্রীরামকৃষ্ণের ছোট দরজাটাকে দিয়ে সে বড় করতে করতে চাইছে। পরবর্তীকালে আমরা দেখেছি উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বসুমতী সাহিত্য মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই বসুমতী সাহিত্য মন্দির এবং উপেন্দ্রনাথের হ্যারিসন রোডের অফিস ছিল রামকৃষ্ণ সাধকদের বা আমাদের সংঘের সাধুদের একটা অন্যতম আড্ডাখানা অখণ্ডানন্দ লিখছেন তিনি যখন ওই পদ দিয়ে আসতেন সঙ্গে সঙ্গে উপেন খুব খিদে পেলে উপেনবাবুর দোকানে চলে উপেনবাবু এদের মুখ দেখেই বুঝতে পারতেন এরা ক্ষুধার্ত কচুরি চমচম নানা রকমের জিনিসপত্র খাওয়াতেন তারপরে হ্যারিসন রোডে আলমবাজারে যাওয়া শেয়ারের যে গাড়ি সেই গাড়ি ধরে তাদের নগরে পাঠিয়ে দিতেন এমনকি গাড়ি ভাড়াটা শুদ্ধ দিয়ে দিতেন আপনারা অনেকেই জানেন অনিকেত লাটু মহারাজ আর থাকার কোথাও জায়গা ছিল না গঙ্গার পার বলরাম মন্দির এবং এবং বেশিরভাগ সময়টা তিনি কাটিয়েছেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বসুমতী সাহিত্য মন্দিরে তাকে কেউ কিছু টাকা পয়সা দিলে প্রণামী টনামি দিলে সেই টাকা তিনি রেখে দিতেন এবং সেই টাকা দিয়ে বিশেষ বিশেষ দিনে তিনি কচুরি তরকারি মিষ্টি এইসব কিনে নিয়ে এসে সেই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বসুমতী সাহিত্য মন্দিরের কর্মীদের তাদেরকে খাওয়াতেন সেই তার নারায়ণ সেবা ছিল এই তিনি এসে উপস্থিত হয়েছিলেন এছাড়া মাস্টারের ভাই শ্রীমার ভাই কিশোরী এসেছিলেন আর আরেকজন এলেন কৈবর্তের ছেলে নাম তার হারানচন্দ্র দাস এবং সে কুলের তিলক গর্ব তার অতি অভিমান তার যে সে যে কুলের যে সে দীপক সেটা নিয়ে তার খুব অভিমান ছিল পুথিকার লিখছেন জনেক ব্রাহ্মণী জুটিলেন এ সময় মহাভক্ত শ্রীপ্রভুর প্রভুর পরিচয় অপার ভক্তি ঘটে অবাক কাহিনী ব্রাহ্মণীর বেশে এক দেবী ঠাকুরাণী বয়স চল্লিশ প্রায় দুহারা গরণ সংসারী যদিও তবু সতন্নত মন পরলোক বহুকাল গিয়াছেন স্বামী কোলে দিয়া ব্রাহ্মণের একটি নন্দিনী রাজারানী রানী সেই কন্যা ঘরণী রাজার সন্তান সন্ততি এবে সোনার সংসার ব্রাহ্মণী থাকেন প্রায় নন্দিনীর ঘরে ব্রাহ্মণী থাকেন প্রায় নন্দিনীর সমাদর করে পরম আনন্দে কাল কাটানো ব্রাহ্মণী কিছুই অভাব নাই দুধে ভাতে চিনি চিরভক্ত শ্রী প্রভুর ব্রাহ্মণী এখন লীলার সময় পূর্ণ হইল প্রয়োজন সংযটন এখানে কেমন হয় তার গাইলে শুনিলে কাটে বন্ধন মায়ার একমাত্র দুহিতার ব্রাহ্মণীর সংসার বন্ধন প্রভুর দেখিয়া কার্য হয় বুদ্ধিহারা রাজ রানী নন্দিনী হঠাৎ গেল মারা কি হইল ব্রাহ্মণীর ভেবে দেখো মন দুনিয়া আধার দিনে করে নিরীক্ষণ লোকের শান্ত নারী দি নাই পায় স্থল দাবানলে কি পরিবে এক বিন্দু জল অনিবার দুনয়নে দুহিতার তরে ছাড়িয়া আখি বাড়িবার এতে তার আপনার ঘরে যেখানে করেন বাস মহাভাগ্যবান পরম বৈষ্ণব ভক্ত বসু বলরাম যোগিন মাতার সেই খানে পিত্রালয় পরস্পর প্রতিবাসী আছে পরিচয় ব্রাহ্মণীর শোকাতুরা দেখি অবস্থার হেতু ধর্মের কথা এখানে ধর্মের কথা নাহি অন্য আর একমাত্র শ্রীপ্রভুর মহামহিমার পূর্বাবধী মহানাম ছিল সঙ্গোপনে ব্রাহ্মণীর হৃদয় অতি ব্রাহ্মণীর হৃদয়ের অতি গুপ্ত স্থানে ঢাকা ছিল মাত্র মহা মহি মহেদুহিতার মেঘের আড়াল যেন অঙ্গ চন্দ্রিমার উড়িল সে ঘন মেঘ দুহিতা দুহিতার কায়া এখন কিঞ্চিত আছে এইটুকু ছায়া বসিল সতেজ নাম প্রাণের ভিতর দর্শনে চলিলেন দক্ষিণ শহর এই সময় আমার গলাটা একটু ভেঙেছে এই কারণে গলা আমার স্বাদ সঙ্গে দিচ্ছে না বলে আপনারা কিছু মনে করবেন জনৈক ব্রাহ্মণী এ সময় এসে উপস্থিত হলেন খুব মহাভাক্ত ঠাকুরের খুব মহাভাক্ত ব্রাহ্মণীর জীবনের গল্প ভারী সুন্দর ব্রাহ্মণী যেন এক দেবী ঠাকুরানি আমরা যখন বলবো তার আসল নাম বলবো আপনারা নিশ্চয়ই তার ছবি দেখেছেন কথামৃতের পাতায় তার ছবি আছে এবং ছবিতে দেখলেই আপনারা বুঝতে পারবেন টানা টানা চোখ খুব বড় টিকোল নাক তার এরকম চেহারা এবং অত্যন্ত বড় সাধিকা তিনি বলছেন ব্রাহ্মণী এ সময় সে ঢুকলেন অপার ভক্তি ঘটে অবাক কাহিনী ব্রাহ্মণীর বেশি এক দেবী ঠাকুরানী কেন দেবী ঠাকুরানী বলছেন দেবীর মতো তাকে দেখতে টিকল নাক পাতলা পাতলা ঠোঁট টানা টানা চোখ উন্নত মুখ ঝকঝকে চেহারা তাই বলছেন দেবীর মতো তার চেহারা বলছেন সংসারী যদিও তবু সন সতন্নত মন পরলোকে বহুকাল কাল গিয়াছে কোলে দিয়া ব্রাহ্মণীর একটি নন্দিনী রাজরানী সেই কন্যা ঘরণী রাজার সন্তান সন্ততি এবে সোনার সংসার ব্রাহ্মণী থাকেন প্রায় নন্দিনীর ঘরে জামাই মায়ের মতো সমাদর করে তার স্বামী খুব অল্প বয়সে মারা গিয়েছেন এবং তাদের এক তাঁদের একটি মাত্র কন্যা ছিল সেই কন্যা দিয়ে তিনি মারা গিয়েছিলেন সেই কন্যাটিকে দেখতে একবারে রাজপুত্রীর মতো দেখতে এবং জমিদারের ঘরে তার বিয়ে হয় এবং জমিদার ঘরে সে খুব আনন্দে থাকত চণ্ডী তার নাম এবং যখন সে আসত তখন সেই সেপাই শান্তি এদের সঙ্গে করে নিয়ে আসতো এই দেখে যোগিন মার বড়ই আনন্দ ভীষণ আনন্দ তারা খুব চেষ্টা করতেন তিনি ওইখানেই থাকতেন কিন্তু অদ্ভুত একটা কথা বলছেন লীলার সময় পূর্ণ হইল প্রয়োজন সংযটন এখানে সংযটন এখানে কেমন হয় তার গাইলে শুনিলে কাটে বন্ধন মায়ার বলছেন তিনি কিভাবে সংযুক্ত করেন এটা একটা অদ্ভুত ব্যাপার গাইলে এবং শুনিলে এইটা যখন আমরা গাই এইটা যখন আমরা শুনি তখন আমাদের এই বন্ধন কেটে যায় এই চিরভক্ত শ্রীপ্রভুর ব্রাহ্মণী এখন লীলার সময় পূর্ণ হইল প্রয়োজন সংযটনে এখানে কেমন হয় তাঁর গাইলে শুনিলে কাটে বন্ধন ও মায়ার আমাদের অনেক সময় মনে হয় বন্ধনের কারণে আমরা আবদ্ধ হয়ে আছি আমাদের মনে হচ্ছে হয়ে 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 গেলে 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 এরকমটি এরকমটি হবে 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 ওইটা আমাকে সেদিনকে একজন বলছিলেন যে প্রথমে এইটা সেইটা ওরকমটি জানেন তো ভেবেছিলাম যে কন্যার বিয়ে হয়ে গেলে আমার আর কোনো বন্ধন থাকবে না তারপরে দেখি তো এই নিত্য বন্ধন এই শীতের তত্ত্ব করো এই গরমের তত্ত্ব করো এই দোলের তত্ত্ব করো এই পুজোর তত্ত্ব করো একটা তত্ত্ব শেষ হয়ে গেলে আবার পরের তত্ত্ব করার কথা ভাবতে হয় আমাকে ভাবতে হয় গতবার এই জিনিসটা দিয়েছিলাম এবার এই জিনিসটা দেওয়া যায় না ভগবানকে যে মন দিয়ে ভাববো সেই ভাবার সময়টুকু আমরা কখনো খুঁজে পাই না তাই বলছেন যে যখন ভগবান মনে করবেন যে তা তিনি আপনাকে আকর্ষণ করবেন তখন তিনি কাণ্ড তৈরি করে দেবেন আমাদের তাকে ডাকার সময় তিনি তৈরি করে দেবেন এটা হচ্ছে কথা একমাত্র দুই তাই ব্রাহ্মণীর ধন আর কেহ নাই তার সংসার বন্ধন প্রভুর দেখিয়া কার্য হয় বুদ্ধিহারা হারা নন্দিনী হঠাৎ গেল মারা কি হইল ব্রাহ্মণীর ভেবে দেখো মন দুনিয়া আধার দিনে করে নিরীক্ষণ বলছেন একেবারে দুনিয়া তার আধার হয়ে গিয়েছিল এবং তিনি আর জগৎ সংসারের কোনো কিছুই খুঁজে পাচ্ছিলেন না তার জগৎ সংসারটা তার কাছে মিথ্যা বলে প্রতিপন্ন হচ্ছিল এবং মিথ্যা বলে প্রতিপন্ন হওয়ায় তিনি আর যেন কিচ্ছু বুঝে উঠতে পারছিলেন না কেমন করে এই অবস্থা থেকে পেরোবেন তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না এবং বুঝে উঠতে পারছেন না বলেই তার বোধ খুব সমস্যা তৈরি হতে হয়ে গেল কিছুতেই একেবারে তার সেই সমস্যার কিছু মানে কাটছেই না তার সমস্যা কিছুতেই কাটছে না এবং সেই কারণেই তার ভীষণ রকমের সমস্যা দেখা দিল তিনি ঠাকুরের কাছে তিনি কিভাবে সেই দুঃখকে দূর করবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না এক সময় মনে হয়েছিল যে মেয়ের শ্বশুর বাড়ি সেইটিই বোধ সবচেয়ে বেশি আকর্ষণীয় কিন্তু তা না করে তিনি সেই তার সেই মেয়ে যখন মারা গেলেন তখন সেই বাড়িতেই তার মন কোনো রকমভাবে ঠিক ছিল না আপনারা অনেকে দেখেছেন কথামৃতে এই ব্রাহ্মণীর নাম ছিল শোকাতুরা ব্রাহ্মণী রাজরানী নন্দিনী হঠাৎ গেল মারা কি হইল ব্রাহ্মণী ভেবে দেখো মন দুনিয়া আধার দিনে করে নিরীক্ষণ লোকের নাহি স্থল কি করিবে এক বিন্দু জল আঁখি অনিবার দুনয়নে ছরে উন্মাদিনী সমধারা দুহি তার ঘরে ছাড়িয়া জামাতা লয়ে আসিলেন ঘিরে ফিরে বাগবাজারেতে তার আপনার ঘরে বলছেন তার মনের ভিতরে মনে হচ্ছে যেন দাবানাল জ্বলছে কেন এরকম মনে হয় আমরা যখন কোনো একটা জিনিসকে সারা জীবন ধরে আঁকড়ে ধরে থাকি একদম আঁকড়ে ধরে থাকি সেটা ছাড়া আমাদের আর জগতেরা যখন দ্বিতীয় অবলম্বন নেই যখন সেইটা চলে যায় তখন আমরা অবলম্বন শূন্য হয়ে যাই আমরা কোনো কিছুকেই ধরবার মতো কিছু খুঁজে পাই না যে বলছিলাম না খানিক্ষণ আগে ঠাকুর বলছেন এক হাতে ভগবানকে দেখো ধরো অন্য হাতে কর্ম করো কিন্তু এই যে আমরা অবলম্বন শূন্য হয়ে যাচ্ছি অবলম্বন শূন্য হয়ে গেলে তা সেই কারণে যেহেতু আমরা ধরার অভ্যাস করি না তাই মনে হচ্ছে সংসারটা দিশে হারা হয়ে গেছে এমনই সময় তিনি দেখলেন সেই বাড়ির তার বাড়ির কাছাকাছি বলরাম বাবুর বাড়ি বলরাম বসুর বাড়ি সেইখানে যোগিন মারও পিত্রালয় আছেন পরস্পর প্রতিবেশী আছে পরিচয় যোগিন মা এবং বলরাম বসুর ভেতরে পরিচয় আছে বলরাম বসুকে শোকাতুরা ব্রাহ্মণী না গোলাপ মা তিনি এই যোগিনমার মাধ্যমে তিনি বলরাম বসুর সঙ্গে তার পরিচয় হলো ব্রাহ্মণীর সকাতুরা দেখিয়া হেতু কয়ে ধর্মের কথা এখানে ধর্মের কথা নাহি অন্য আর একমাত্র শ্রীপ্রভুর মহামহিমায় পূর্বাবধী মহিমা নাম ছিল সংগোপনে ব্রাহ্মণীর হৃদয়ের অতি গোপ গুপ্ত স্থানে ঢাকা ছিল মাত্র মায়া মোহে দুহিতার মেঘের আড়ালে যেন উড়িল সে ঘন মেঘ দুহিতার কায়া এখনো কিঞ্চিত আছে ছায়া যে নাম প্রাণের ভিতর দর্শনে চলিলেন দর্শনে চলিলেন দক্ষিণ শহর পথিকার বলছেন যোগিনমার আত্মীয়া ছিলেন আত্মীয় ছিলেন বলরাম বসু তাই যোগিন মা তাকে শোকাতুরা ব্রাহ্মণীকে বলরাম বসুর কাছে নিয়ে গেলেন এটা এই আমাদের রামকৃষ্ণপতির ভার্সন অতএব এটা আমরা যখন পড়ছি আমাদের এই ভার্সনটা নিতে হবে ব্রাহ্মণীকে নিয়ে গেলেন সেইখানে গিয়ে তিনি ব্রাহ্মণীর সঙ্গে তার কথাবার্তা কথোপকথন হতে থাকল কিন্তু এই সাধারণ আহা উহুতে তার মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না কিন্তু ওই যে আমাদের যেরকম গায়ে যখন মলিনতা লাগে যখন জল দিলে আস্তে আস্তে বাইরের ওই যে বাইরের মলিনতাটা চলে যায় কিন্তু দাগটা থেকে যায় কিন্তু বাইলের মলিনতা চলে গেলে তখন আমরা আমাদের স্বরূপটা দেখতে পাই এই বর্ষাকালে খুব হয় দেখবেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার ভেতরে একটা খোদল মতো হয়েছে তাতে খানিকটা কাদা জল আছে গাড়ি যাওয়ার সময় তার উপর দিয়ে যখন চাকাটা চলে যায় সেটা গায়ে ছিটকে এসে লাগে তখনই তো আমাদের তো মুখ ধোবার হাত ধোবার সুযোগ হয় না আমরা রাস্তার কলেতে খানিকটা হাত মুখ ধুয়ে নিই তাতে কি হয় অপরিচ্ছন্ন যে ভাবটা সেটা কেটে যায় তারপরে বাড়িতে এসে ভালো করে সাবান দিয়ে ঘষে 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 আমরা নিজেদের পরিষ্কার করি আমরা আবার আমাদের স্বরূপটা খুঁজে পাই ঠিক সেই রকম এই যে এরা যখন ভগবানের কথা তাকে বলছেন তখন এর মনের ভেতরের দুঃখটা একটু 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 করে চলে যাচ্ছে মনের দুঃখ একটু একটু করে চলে গেল তখন তার মনে হলো খুব ছেলেবেলায় তিনি ভগবানের মহামন্ত্র পেয়েছিলেন আগে ছেলেবেলায় দীক্ষা দেওয়া হতো জানতে না জানতে অনেকেরই দীক্ষা হয়ে যেত তখন তার সেইটির কথা মনে হলো এবং যে মুহূর্তে ভগবানের নাম মনে হলো সেইটিকে তিনি চর্চা করা শুরু করলেন এবং যখনই তিনি চর্চা করতে থাকলেন মনে যে ভগবানের আকর্ষণ কি করলো তার যে কন্যার প্রতি যে তীব্র আকর্ষণ ছিল যে কারণে তাকে হারানোর জন্য তিনি ভীষণ রকমভাবে ব্যথিতা হয়ে পড়েছিলেন সেই অবস্থা থেকে তার ধীরে 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 উন্নতি হতে শুরু করলো তিনি কিছুতেই আর সেই আগের মতো কষ্ট না কিন্তু তার মধ্যে সেই কন্যার ছায়া ভুলে তো যাওয়া সম্ভব নয় সেই কন্যার ছায়া দেখা দিল তখনই এই মহংসত পেতে তিনি দক্ষিণেশ্বরে গমন করলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন করতে পুতিকার লিখছেন মহা মহাভক্ত শ্রীপ্রভু ব্রাহ্মণের মন মহাভক্ত শ্রীপ্রভুর ব্রাহ্মণের মেয়ে সময় আগত যেন পথ পানেছে। আছেন শ্রীপ্রভুদেব তাহারও কারণ সুমধুর কথা অতি ভক্ত সংযটন গুণমণি মন্দিরের বাহিরে বেড়ান যে পথে ব্রাহ্মণী আসে আকুল পরান ক্রমাগত বিলাপ করিয়া দহিতারে মরিয়া গিয়াছে চন্ডী কে আছে আমার শুনিয়া বিলাপ বাক্য প্রভু গুণধর হাসিয়া নাচিয়া কইল তাহারে উত্তর আপনার বলিয়া জগতে নাহি যার তিনি আছেন হরির পারে খান্ডার তাহার আছেন হরি পারেরও কান্ডার সর্প বিষে যেন রোগী গেছে ঢলে পড়ে হঠাৎ জাগিয়া উঠে মন্তরের জোরে সেই মতো শোক বিষে জড়াতনুখানি তনুখানি ব্রাহ্মণী চমক অঙ্গ শুনি শ্রীবা শুনিয়া শ্রীবাণী ছুটিল শোকের জ্বালা শীতল অন্তরে পাছু পাছু প্রবেশিল প্রভুর মন্দরে ভুজিয়া ভক্তের দশা প্রভু ভগবান ভাবেতে অঙ্গ ধরিলেন গান পুঁতিকার বলছেন যে ব্রাহ্মণীর মেয়ে ছুটে চলেছেন আর তার জন্য যেন অপেক্ষা করে আছেন শ্রীরামকৃষ্ণদেব সাধারণত আমরা দেখি যে সবাই ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেইখানে গিয়ে তার সঙ্গে কথা হচ্ছে কিন্তু এখানে একদম উল্টোটি হয়ে গেল তিনি যেন ব্রাহ্মণীর জন্য অপেক্ষা করছিলেন বাইরে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন আর তিনি অপেক্ষা করছেন ব্রাহ্মণী তাকে দেখা মাত্র দক্ষিণেশ্বরে পৌঁছানো মাত্র তাকে দেখে প্রণাম করি তার নিজের জুবেন দুঃখের কথা বলছেন আমার এই কন্যা ছিল সে আমার জীবন আলো করেছিল সে মারা যেতে আমার জীব জগৎটা একেবারে ফাঁকা হয়ে গেছে তিনি দেখছেন যে আনন্দময় পুরুষের চেহারায় সামান্যতম বৈলক্ষর নেই এতটুকু রকম তার ভেতরে এতটুকু কোনোরকম পরিবর্তন কিছু নেই বরং তিনি হাতে হাতে এরকম হাত নাড়ি নাড়ি বলতে থাকলেন হাসিয়া নাচিয়া কইল তাহারই উত্তর হেসে একবারে হাত পা দুলিয়ে তাকে বলছেন বলছেন আপনার বলিতে জগতে নাহি যার তাহার আছেন হরি পারের কাণ্ডার যার এই জগৎ সংসারে নিজের বলতে কেউ নেই নিশ্চিত নিশ্চিত করে জানবে যে তার ভগবান আছে একবারে দিশাহীন মানুষ যেন একটা কুল খুলে পেল দিশা খুঁজে পেল যে কোনোভাবে কেউ তাকে সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে মেয়ে চলে গেছে কি আর করবে বলো কি সারা জীবন থাকবে এই সমস্ত কথা কি বলছেন কেউ একবারও বলছেন না মেয়ে চলে গেছে তো কি হয়েছে কেউ একজন তোমার সঙ্গে আছে এই কেউ একজন তোমার সঙ্গে তুমি একা নাও এই বোধটা জাগানো হচ্ছে সবচেয়ে বড় সহমদিতা আমি অনেককে বলি যাদের বাবা মা মারা যান তাদেরকে সব সময় বলে থাকি যে বাবা মাকে হারানোর দুঃখ কখনো না গেলেই ভালো এই দুঃখ যত যায় যত থাকে তত ভালো তত বেশি করে আমরা আমাদের বাবা মাকে আরো বুঝতে পারবো আরো অনুভব করতে পারবো পূজনীয় মহারাজ আমাকে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন যে বাবা মা অসুস্থ হয়ে বেঁচে থাকা এক রকম আর বাবা মা না থাকাটা আরেক রকম এই যে না থাকার বেদনাটা এটা কোনো সান্তনা দিয়ে কিন্তু কি কোনোভাবেই কম করা যায় না বাবা মাকে হারালে আমাদের যে বেদনা হয় সেটা কোনো সান্ত্বনা বাক্যে কোনোভাবেই করা যায় না বরং সেটাকে সহ্য করতে হয় কীরমভাবে সহ্য করতে হয় এটা আমার একটা ছোট্ট থিওরি আছে আমি নিজে এই থিওরিটা নিজের ওপর প্রয়োগ করে দেখেছি এটা খুব কাজ দেয় আমি তাদের বলি এই যে আপনার যে দুঃখ হচ্ছে হারানোর বেদনা হচ্ছে আপনি আপনার এই কষ্টটা সকলকে বলতে পারছেন লোকে আহা উহু করছে আপনি আপনার দুঃখটাকে ভাগ করে নিতে পারছেন আপনার যিনি প্রিয়জন যিনি আপনাকে ছেড়ে গেছেন তারও তো নিশ্চয়ই ঠিক এই রকমই কষ্ট হচ্ছে কিন্তু তিনি একদম একাকী তিনি তার এই আপনাকে হারানোর যে দুঃখটা এটা কিন্তু কখনো প্রকাশ করতে পারছেন না এবং প্রকাশ করতে পারছেন না বলে তিনি যদি সহ্য করে থাকতে পারেন আমরা কেন পারবো না সহ্য করতে যত আমরা সহ্য করতে পারবো তত দেখবেন তাদের প্রতি আমাদের ভালোবাসাটা আরো গভীর হবে তিনি কি সুন্দর কথা বললেন যে জগৎ সংসারে যার কেউ নেই তার অবশ্যই জানবে সময় ভগবান আছে ভগবান কখনো কোনো অবস্থায় কাউকে ছেড়ে চলে যায় না সে একটা জায়গায় একটা লেখা দেখেছিলাম বালির তটে একজোড়া দুজোড়া দুজোড়া পায়ের ছাপ একটা জায়গায় গিয়ে একটা একটা পায়ের ছাপ নিচে লেখাটা চলছে যে ভক্ত ভগবান ভগবান ভক্তকে বলছেন দেখো আমি সব সময় এই তোমার পায়ের ছাপ এইটা একটা আমার পায়ের ছাপ তারপরে যখন ওইখানে একটি একটি পায়ের ছাপ ওইটি দেখিয়ে ভগবান বললেন এইটা তোমার জীবনের সবচেয়ে কঠিনতম সময় ছিল ভক্ত ভগবানের দিকে তাকিয়ে বললেন সে কি কথা একটা মাত্র পায়ের ছাপ তুমি কি সেই সময় আমাকে ছেড়ে চলে গেছিলে বললে না ছেড়ে তো চলে যায়নি ওটা তো তোমার পায়ের ছাপ ওটা আমার পায়ের ছাপ ওই সময় আমি তোমাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম একটা খুব আশার কথা আমাদের কেউ থাকে না যখন আমাদের আত্মীয় নিজের পরিজন বলে কেউ থাকে না সেই সময় একমাত্র ভগবান আমাদের সঙ্গী হন আমাদের কোলে করে তুলে রাখেন এটা আমরা অনুভব করতে পারি না পারি তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু এটা অবশ্যই জানবেন এক ঐশ্বরিক শক্তি আমাদের ভেতরে কাজ করে আলাদা করে কেউ তোলে না আমাদের মনের ভেতরে আমাদের নিজের ভেতর থেকে এমন একটা ঐশ্বরিক শক্তি কাজ করতে থাকে যেন আমি আমার সেই যে পড়ে থাকা মনটাকে যে মনটা ভীষণ বেদনায় কাতর হয়েছে তাকে কোলে তুলে নিতে পারছি পুথিকার বলছেন যে ঠাকুর এই কথা শোনা মাত্র বলছেন সর্প বিষে যেন রোগী গেছে ঢলে পড়ে হঠাৎ জাগিয়া উঠে মন্ত্রের জোরে আগেকার দিনে সেই যে মন্ত্র পড়া হতো এবং সেই মন্ত্র পড়া হলে যেটা হতো যে যেমন সাপের বিষে কামড়েছে সে প্রায় একেবারে লটকে গেছে আমাদের একজন সাধু আছেন জয়রামবাটিতে তাকে সেই কালনাগিনীতে কামড়েছিল তিনি কোনো রকম কিছু না দেখে সাইকেল চালিয়ে সেই মায়ের বাগান থেকে তিনি ছুটতে ছুটতে সেই মা মনসার থানে গিয়ে চললেন মনস মা মনসার থানে যিনি ছিলেন তিনি দেখলেন দেখে বললেন এটা এখানে কিছু হবে না দ্রুত হাসপাতালে নিয়ে যান এখানে কিছু হবে না শুনেই তিনি ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যান সবাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং সেখানে গিয়ে এই নানারকম ইয়ে অ্যান্টিভায়নম ইঞ্জেকশন দিয়ে এই সমস্ত দিয়ে ধীরে ধীরে তিনি সুস্থ হয়েছেন আমরা দেখেছি যখন তার ছবি দেখেছি যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ছিল একেবারে সেই নির্জীব হয়েছিলেন আবার যখন দু তিন দিন বাদে তিনি সুস্থ হলেন আবার তিনি সোজা হয়ে বসে পড়েছেন বলছেন এই মাই আমাকে ওইখানে নিয়ে গেছিলেন ওই মানুষটার ভেতরে শ্রী শ্রী মাই আমাকে বলেছিলেন এখানে হবে না ওই জায়গাতে যাও এবং সেইখানে গিয়ে আমি সুস্থ হলাম যখন মৃত্যুপথ যাত্রী জীবনের সামান্যতম একটা আশ্বাস পায় তখন তার ভেতরে অদ্ভুত একটা পরিবর্তন আসতে থাকে বলছেন ব্রাহ্মণী চমক অঙ্গ শুনিয়া শ্রীবাণী ছুটিয়া শোকের যা ছুটিলা শোকের জ্বালা শীতল অন্তরে পাছু পাছু প্রবেশিলা প্রভুর অন্তরে আমরা একা থাকতে বড় ভয় পাই জানেন তো আমাদের ভীষণ ভয় একা থাকতে যে আমাদের সঙ্গীরা মারা যায় বা চলে যায় এতে যে আমাদের খুব দুঃখ হয় তা নয় আসলে আমরা একা থাকতে ভীষণ ভয় পাই সেই কারণে এই একা না থাকার একটা অভ্যাস করতে হয় আমি যখন কোথাও তীর্থে যাই সাধারণত আমি একা একাই যাই আমার সঙ্গে চারটি লোক যায় একটা পকেটের ভেতরে একটা ছবিতে ঠাকুর মা স্বামীজি এবং পূজনীয় ভূতেশ আনন্দজি মাঝে ছবি আছে মনে আছে বদ্রীনাথে যাব দাঁড়িয়ে আছি জোশী মঠে পুলিশওয়ালা জিজ্ঞাসা করছে বাবা অর লোক কাহায় অর লোক হ্যাঁ 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 অর চার আদমি হ্যাঁ যে কাহায় চলো আপকো লেকে গেস্ট হাউস পে বিঠাত না না এই সিঁড়ি ভালো এই সিঁড়িতেই বসে আছি তারপরে তিনি আস্তে আস্তে ও লোক কাহা দিক নেই রায় তো তখন ওই পকেট থেকে বার করে ওই ছবিটা দেখালাম যে আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকে ভগবানকে ধরে থাকার ফলটা কি হচ্ছে এই যে একা থাকার জন্য আমাদের যে বেদনা আমাদের যে কষ্ট এইটাকে আমরা অতিক্রম করতে পারি এইটাকে আমাদের অতিক্রম করতেই হবে এটা নিশ্চিত করে জানবেন জগতে আমাদের কেউ সঙ্গী হবে না ওই যে যদি দম হৃদয়ম তবা যতই বিয়ের সময় মন্তর পড়া হোক না কেন একজন আগে যাবে একজন পরে যাবে খুব লাকি হলে দুজনে একসঙ্গে যাবে কিন্তু আমাদের একা থাকতেই হবে যে ছেলে মেয়েদের বড় করার জন্য আমরা সমস্ত জীবনের সমস্ত সুখ আল্লাহ দিয়ে দিই মাধ্যমিক পরীক্ষার আগে টিভি চালাবো না কার কাছে কই মনের কথা শুনবো না কিছু করি না সেই ছেলে যখন বড় হয়ে যায় তারা বলে বিদেশ যাই ওখানে অতিরিক্ত গবেষণা সুযোগ আছে সেও কিন্তু ফিরে অন্যথাও আছে কিন্তু এটাই কথা কিন্তু এ কথা আমাদের ভীষণ মনে রাখতে হবে আমরা এই জগৎ সংসারে একা তাই একা কি করে দোকা থাকতে হয় সেইটার পদ্ধতি নিতে হবে এই যে বলছেন যে মুহূর্তে তিনি শুনলেন যে তিনি একা নন তার একজন সঙ্গী আছেন তিনি হলেন ভগবান তার মধ্যে যেন একজন তিনি কৃষ্ণের পেছন পেছন চলতে আর লোকটি তিনি বলছেন লোক লোক বলবো না আবার আমার ইয়েতে লিখবেন একজন কেউ লিখেছেন যে আপনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এরকম সব শব্দ ব্যবহার করেন এই কথা ব্যবহার আমি ভুল করে ফেলেছি পাজি লোক বলারটা ঠিক হয়নি বলছেন তিনি একটি গান গাইতে থাকলেন কি গান আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারো ঘরে যা চাবি তা পাবি খোঁজো নিজ অন্তপুরে পরম ধন এই পরশমনি যা চাবি তা দিতে পারে কত মনি পড়ে আছে চিন্তামণি নাচ দুয়ারে বলছেন আপনাতে আপনি থেকো এটা একটা খুব বড় অভ্যাস নিজের মধ্যে নিজে আনন্দে থাকা সেলফ কন্টেন্টেড হয়ে থাকা আমরা যতক্ষণ না পর্যন্ত নিজের আনন্দে আত্মানন্দে মগ্ন হব ততক্ষণ পর্যন্ত আমরা জগতের সবার ভেতর থেকে আমরা আনন্দ খুঁজে বেড়াবো অন্যের ছেলে পাশ করেছে তাতে দেখে আমার ভীষণ খিলখিল করে আনন্দ হচ্ছে কেন না আমি ওই আনন্দটা ভাগ করেছি আমি যথেষ্ট পূর্ণ নই আমার এই আনন্দটা যথেষ্ট নয় বলে আমি অন্যের থেকে নিচ্ছি এই যে আমরা নানা রকম নাচ গান এই সমস্ত অবশ্যই দেখতে যাব সেগুলো কিন্তু তার থেকে আনন্দে তৃপ্ত হই সেটা শেষ হয়ে গেলে আবার ফাঁকা হয়ে যায় তার কারণ হচ্ছে আমি নিজে আনন্দময় নই আমার নিজের অন্তরে একটা জগৎ তৈরি হয়নি তাই তিনি যেন গাইছেন যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে আমার ভেতরে সব জিনিসটি আছে পরম ধন ওই পরশমণি যা চাবি তা দিতে পারে কত মণি পড়ে আছে চিন্তামণি নাজদুয়ারে জগন মাতার পাদপদ্ম স্মরণ করলে এরকম স্পর্শমণি কত পড়ে আছে সেই স্পর্শমণি পেলে আমার জীবনের যে সাধারণ লোহার মতো যে জিনিসটা তার স্পর্শে সেগুলো সোনালিয়া আভা পাবে সদ্নালি সেগুলো দিব্য হয়ে উঠবে আমার জীবনটাও ওই সাধারণ জীবনটা অসাধারণত্বে রূপান্তরিত হবে পুথিকা লিখছেন গীতের মাধুরিয়ার মর্মাট্ত ইহার শোকাতুরা ব্রাহ্মণীর হৃদয় মাজার তখনই বসিল এটে খুলে সাত তালা তারাইয়া দুহিতার বিরহের জ্বালা পাতালে মাটির নিচে লৌহময় ঘর স্বপনেও দেখা যেথা নাই আলোর খবর যেখানে কখনো নাই পবন সঞ্চার আধার আধার মাত্র নিবিড় আধার দৈব ঘটনায় যদি সেইখানে হয় সূর্য দেবের উদয় তখনই পালায় তম নাহি রাহে আর আলোকিত দশভিত যাচ্ছিল আধার তেমতি করিল হেথা গীতে শ্রী প্রভুর মায়া ঢাকা ব্রাহ্মণীর অন্তরের পুর ব্রাহ্মণী প্রার্থনা করে শ্রীপ্রভুর ঠাঁই যেন মায়ার বাড়ি আর নাহি খায় ভক্তি দিয়া কর রক্ষা আকুল অধমে হইনু শরণাপন্ন অভয় চরণে ভক্তির প্রার্থনা শুনি প্রভু ভগবান গাইতে লাগিলা গীত ভক্তির আখ্যান এইখানে এক কথা শুন বলি মন প্রভুর নিকটে এলো গেল অগণন কিন্তু কেহ করিল না ভক্তির প্রার্থনা নিজের কেবল তার আপ্তগণ বিনা প্রভুর গণের মধ্যে ব্রাহ্মণীর মেয়ে ভক্তির কুঠুরি তাই দিলেন কাল ছিল তালা আটা এবারে মায়া জঞ্জালের আশ্বাদ পাইয়া তার চরণ সরজে আসে যায় রহে মার কাছে মাঝে মাঝে যোগিন মায়ের মতো মায়ের পিয়ারা মায়ের কাছে দোহে জয়া বিজয়ার পাড়া মার প্রভুর চরণে গত হয় তার মন বারে বারে বন্দি তার ভক্তের চরণ ব্রাহ্মণীর পদোদয়ে অসংখ্য প্রণাম প্রভুর সংসারে তার গোলাপ নাম মার আর শ্রী প্রভুর সেবা ভক্তি আসা সেবা হেতু দোহাকার ধরা ধামে আসা পশ্চাতে যত লীলা কৈলা গুণমণি সেবালয়ে সব ঠাঁই আছেন ব্রাহ্মণী পরে 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 পাই বেজতিক সমাচার ভক্ত সংযটনের কাণ্ড ভক্তির ও ভান্ডার বলছেন সেই গীতের মাধুর্য এবং গীতের অর্থ ব্রাহ্মণী যত হৃদয়ঙ্গম করতে থাকল মনে হলো কি সুন্দর কথা তক্ষণও বসিল এঁটে খুলে সাততলা তাড়াইয়া দুহিতার বিরহের জ্বালা আমি একজনের গল্প আপনাদের বলি তা তিনি আমাদের বলেছিলেন তার জীবনে ভীষণ দুঃখ ভীষণ দুঃখ তিনি তার খুব প্রিয়জনকে হারিয়েছেন একদিন কেউ তাকে পরামর্শ দিলেন শ্রী মায়ের বাড়িতে যেতে তিনি সেই শ্রী মায়ের বাড়ি গিয়ে পৌঁছলেন পাথরের সিঁড়ি দিয়ে তিনি ধীরে 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 যখন ওপরে উঠছেন তার মনে হতে থাকলো যে তার সেই যে মনের ভেতরে যে এত তীব্র বেতনা এত তীব্র যে যন্ত্রণা সেটা যেন ধীরে 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 একটু একটু করে অপসৃত হয়ে যাচ্ছে তিনি আর যেন সবটুকু তিনি যেন শান্ত হয়ে যাচ্ছেন তারপরে ওপরে উঠে যখন মায়ের ঘরে গেলেন মাকে দর্শন করে মাকে প্রণাম করে তার শোক সম্পূর্ণ দূরীভূত হয়ে গেল তারপরে যখন পঁয়তাল্লিশ মিনিট বাদে সেই সিঁড়ি দিয়ে কাঠের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে এলেন তখন তার সামান্যতম দুঃখ সামান্যতম বেদনানি নেই ব্রাহ্মণীর অবস্থা ঠিক সেই রকম হলো গীতের মাধুরী আর মর্মার্থ ইহার যখন তিনি শুনলেন যে এই জগৎ সংসারে আর যার আর কেউ নেই তার অবশ্যই ভগবান আছে এবং সেই ভগবানকে কোথায় পাওয়া যাবে আমার হৃদয়ের মধ্যে পাওয়া যাবে হৃদয়ের মধ্যে যদি খুঁজি তাকে পাওয়া যাবে এবং তাকে পেলে তার স্পর্শ পেলে সেই স্পর্শমণির স্পর্শে আমার জীবন ধন্য হয়ে যাবে তিনি সেই দিশাহীন জীবনে তিনি যেন দিশা দেখলেন তুলনা করা হয় আমাদের অবস্থাটা অন্ধকার ঘরের ভেতরে মাটির তলায় আমাদের ঘর বলছে এতটুকু আলো আসে না এতটুকু বাতাস যায় না সেখানে যদি ভগবানের কৃপায় সেইখানে কোনো একটা ছ্যাঁদা হয়ে যায় এবং সেখান দিয়ে সূর্যালোক প্রবেশ করে তাহলে সে অন্ধকার কুটেরী আলোকময় হয়ে ওঠে ঠিক সেই রকম মায়া ঢাকা ব্রাহ্মণীর অন্তরের পুর এবার তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যখন তিনি তাকে স্থান দিয়েছেন তার কাছে প্রার্থনা করছেন কি প্রার্থনা করছেন বলছেন ভক্তি দিয়া কররক্ষা অকুলা অধমে সৈন্য শরণাপন্ন ভয়চরণ চরণ অপূর্ব একটা জিনিস প্রার্থনা করলেন ভক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি ভালোবাসা এতদিন তিনি মানুষকে ভালোবেসেছেন মানুষকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছেন মরণশীল জিনিসকে ধরার চেষ্টা করছেন এখন তিনি অমৃতকে ধরার চেষ্টা করছেন পুথিকার বলছেন এই কন্যা খুব ভয়ানক বলছেন জগৎ সংসারে সবাই এসেছে কেউ না কেউ না কেউ কিছু না কিছু প্রার্থনা করছে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রার্থনা করছে টাকা পয়সা হোক কেউ প্রার্থনা করছে চৈতন্য হোক কিন্তু এক এমন এক লোক এ আর কিচ্ছু প্রার্থনা করছে না এ শুধু একটা জিনিসই প্রার্থনা করছে সেটা হচ্ছে ভক্তি প্রার্থনা করছেন প্রতিকার বলছেন প্রভুর গণের মধ্যে ব্রাহ্মণের মেয়ে ভক্তি কুঠিরই তাঁর দিলেন খুলিয়ে লীলায় এত কাল ছিল তালা আটা এবারে ঘুচিলো মায়া জঞ্জালের ল্যাঠা আস্বাদ পাইয়া তার চরণ সরজে আসে 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 যায় রহে মার কাছে মাঝে মাঝে ঠাকুর তাকে সেই ভক্তির খুলে দিলেন ভক্তির দরজা সম্পূর্ণ উন্মুক্ত করে দিলেন আর তিনি সেই ভক্তির দরজা উন্মুক্ত হবার পর সেইখানেই থাকা শুরু করলেন তিনি যেন বারবার শ্রীরামকৃষ্ণের কাছে আসা শুরু করলেন এবং ঠাকুরের কাছে আসতেন এবং শ্রী শ্রী মায়ের কাছে থাকতেন যোগিন মায়ের মতো মায়ের পিয়ারা মার কাছে দেহ দোহে জয়া আর পাড়া মার আর প্রভুর চরণে গত মন বারে বারে বন্দী দুই ভক্তের চরণ বলছেন ইনি যেমন ঠাকুর তাকে ভালোবাসতেন তেমনি মাও তাকে ভালোবাসতেন যেমন যোগিন মা মায়ের এক সঙ্গিনী তেমনি গোলাপ মাও হলেন তার সঙ্গিনী ব্রাহ্মণীর পদদয়ে অসংখ্য প্রণাম প্রভুর সংসারে তার গোলাপমা নাম মা আর শ্রী প্রভুর সেবা ভক্তি আসা সেবা হেতু দোহাকার ধরা ধামে আসা পশ্চাতে যতেক লীলা কৈলা গুণমণি সেবালয়ে সব ঠাঁই আছেন ও ব্রাহ্মণী পরে পরে পাইবে যতেক সমাচার ভক্ত সংযটন কার্য ভক্তির ভান্ডার মাকে মা অন্তঃপ্রাণ মা কিসে ভালো থাকবে কি হলে মায়ের ভালো হবে কি করলে মায়ের কষ্ট হবে না এই কথাটি আর কেউ জানুক না জানুক একজন ঠিক জানতেন তিনি হলেন গোলাপ মা এবং যোগিন মা দুজন জানতেন যোগিন মা তবু সাধন ভজন এইসব নিয়েই অনেকটা সময় কাটাতেন পূজা অর্চনা তিনি জ্ঞানী ছিলেন কিন্তু গোলাপ মা কোনোদিন মাকে ছাড়া হননি তিনি মায়ের যেন ছায়ার মতো তাকে থেকেছেন মা তার তার জীবন যায় মায়ের শরীর চলে মায়ের শরীর চলে যাওয়ার পরে মায়ের জন্মতিথির এক পরের দিন একটা একটা সাই পাশে বসে তার কাটলো তারপরে তার শরীর চলে গেল এক অদ্ভুত এক দিব্য জীবন আমরা এরকম ভাবে এক একজন সন্ন্যাসীর জীবন পড়বো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বড় বড়দের জীবনই পড়ি ভীষণ বড় বড়দের জীবনই পড়ি এবং ভীষণ বড় বড়দের জীবনী পড়তে গিয়ে ছোট জীবনীগুলো আর দেখি না এই সব ফুলগুলো নিয়েই কিন্তু শ্রীরামকৃষ্ণের তোড়া তৈরি হয়েছে যখন সব ফুলগুলোর কথা আমরা জানতে পারব আমাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ একটা ছবি তৈরি হয়েছে আজ এই পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যায়ী জয় জয় রামকৃষ্ণ সবার চরণ সবারচারুণ রুমে এ অধম ওম শান্তি 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 হরি ওম তৎসারপণমাস্তু